আসানসোল সিবিআই আদালতে গরু পাচারকাণ্ডে আজ চার্জশিট জমা করল সিবিআই। সূত্র মারফত জানা যায় এই চার্জশিটে সাতজনের নাম রয়েছে, এনামুল হক, বিনয় মিশ্র, অনুম মাঝি ওরফে লালা, গুলাফ মুস্তাফা, সিরাজুল হক, ভাস্কর ফুবন, বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমার। সিবিআই এর চার্জশিট জমা দেওয়ার পর বিচারক সেই চার্জশিট রেকর্ড করে এবং আগামী 10 তারিখ হেয়ারিং এর দিন ধার্য করা হয়েছে বলে জানা গেছে। এই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। সিবিআই ধারাগুলি হলো 420, 421, 120B, 7, 11, 12।